শরীরের দুইটি জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের কারণে, রোজার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ না পড়ার কারণে মানুষ এত বেশি জাহান্নামে যাবে না, কোরআন তেলাওয়াত না করার কারণে মানুষ এত বেশি জাহান্নামে যাবে না, তারপর রোজা না রাখার কারণে মানুষ এত বেশি জাহান্নামে যাবে না। মানুষের শরীরের এই দুইটি জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুই জিনিসের হেফাজতের দায়িত্ব যদি তোমরা নিতে পারো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলাম, তোমাদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের দুইটি জিনিসের ওয়াদা যদি মানুষ আমার সাথে করতে পারে, আমিও তাদের সাথে ওয়াদা করলাম, তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার প্রথম নাম্বার হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামুন, অর্থাৎ মানুষের মুখের কারণে, এই জিহ্বার কারণে, এই জবানের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। তার কারণ হলো, এই জবান দিয়ে মানুষ অনর্থক কথাবার্তা বলে, আরেকজনের হৃদয়ে কষ্ট দেয়, আরেকজনের মনটা ভেঙে দেওয়ার জন্য আপনার জবানের একটি কথাই যথেষ্ট। এই জন্য জবানকে হেফাজত করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেকগুলি হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, ওই মুসলমান হলো খাঁটি মুসলমান, সে হলো প্রকৃত পক্ষে মুসলমান, যেই ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্যান্য মুসলমানগুলি নিরাপদ থাকে। বিশ্বনবীর সাহাবারা প্রশ্ন করলেন, আইয়ুল মুসলিম খায়রুন, সবচেয়ে ভালো মুসলমান কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জবাব দিয়ে বলেছেন, ওই ব্যক্তি হলো খাঁটি মুসলমান, যেই ব্যক্তির জবান থেকে, হাত থেকে, অন্যান্য মুসলমান গুলি নিরাপদে থেকে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় নাম্বার হলো, বিশ্বনবী বলেছেন, আল ফারাজ, অর্থাৎ লজ্জা স্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই দ্বিতীয় নাম্বার হচ্ছে আল ফারাজ, অর্থাৎ লজ্জা স্থান। এই লজ্জা স্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। লজ্জা স্থান হেফাজত যারা করে না, অনর্থক ভাবে লজ্জা স্থানকে খারাপ জায়গায় যারা কাজে লাগায়, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, এরা কখনো সফলকাম মুমিন হতে পারলো না। সফলকাম মুমিন হচ্ছে ওই ব্যক্তি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সর্বোচ্চ সফলতার সঙ্গে শুনিয়েছেন, যেই ব্যক্তি নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে। এই জন্য সাইয়েদানা লোকমানকে যখন তার মনিব বলেছিল, একটা বকরি কেটে আনো, সেখান থেকে সবচেয়ে দামি দুটি অঙ্গ কেটে আনবা। সাইয়েদানা লোকমান সেখান থেকে জিহ্বা এবং লজ্জা স্থান কেটে এনে তার মনিবকে বলেছিল, এই দুইটি জিনিসের হেফাজত যদি কোনো প্রাণী করতে পারে, সে পৃথিবীর সবচেয়ে ভালো প্রাণী হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লজ্জা স্থান এবং জবানের হেফাজত করার তৌফিক দান করুক। আমিন।